পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মী পেনশনার সমিতির উদ্যোগে জলপাইগুড়ি রাজ্য কোঅর্ডিনেশন কমিটির জেলা কার্যালয় কর্মচারী ভবনে শুক্রবার পেনশনার সমিতি ও রাজ্য কোঅর্ডিনেশন কমিটির জলপাইগুড়ি জেলা শাখার যৌথ উদ্যোগে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্পের অনলাইন সহায়তা কেন্দ্রের পথ চলা শুরু হয়। এই কেন্দ্রে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের অসুস্থতার পর তাদের এই প্রকল্পের আওতায় অসুস্থতার দরুন খরচ হওয়া অর্থ ফেরতের ব্যবস্থা করতে অনলাইন ক্লেম সেটেলমেন্টের জন্য প্রয়োজনীয় সহায়তা করা হবে বলে জানালেন নেতৃবৃন্দ। সহায়তা কেন্দ্রের উদ্বোধন করেন রাজ্য কোঅর্ডিনেশন কমিটির জলপাইগুড়ি জেলা শাখার সম্পাদক মনোজিৎ দাস। অনলাইনে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্পের চিকিৎসা সংক্রান্ত ক্লেম পাঠাতে পেনশনার্সদের সুবিধার কথা মাথায় রেখে এই উদ্যোগ বলে জানান পেনশনার সমিতির জলপাইগুড়ি জেলা শাখার সম্পাদক গৌরাঙ্গ রায়। উপস্থিত ছিলেন জেলার কর্মচারী আন্দোলনের বর্ষিয়ার নেতৃত্ব তপন মৈত্র সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে পেনশনার্স ও ফ্যামিলি পেনশনাররা উপস্থিত ছিলেন এই কর্মসূচিতে। সাথে আমাদের মতো সংগঠনগুলোর সাথে সরকারের একটা পারস্পরিক নিবিড় সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক যেটা ছিল এখন সেটা সার্বিকভাবে এই জনবিরোধী প্রশাসনে অনুপস্থিত। সুতরাং দ্বিতীয় প্রসঙ্গটা যাতে উপেক্ষিত না হয়, একটা ট্রেড ইউনিয়ন সংগঠনের ক্ষেত্রে যেটা সবচেয়ে বড় জায়গা সেটা হচ্ছে আমার এবং আমার অনুগামী স্বার্থ রক্ষার। ধূপগুড়িবাসীদের জন্য আনন্দ সংবাদ, সুসংবাদ। ডেডিকেটেড টু এক্সিলেন্স, উৎকর্ষতার প্রতি দায়বদ্ধতার অঙ্গীকার নিয়ে আপনার প্রাণের শহর ধূপগুড়িতে শুরু হতে চলেছে সেন্ট পলস স্কুলের পথ চলা। 2 এবং 3 বছরের শিশুদের জন্য নার্সারি, 3 এবং 4 বছরের শিশুদের জন্য LKG, 4 এবং 5 বছরের শিশুদের জন্য UKG ক্লাসে ভর্তি নেওয়া শুরু হয়েছে সেন্ট পলস স্কুল ধূপগুড়িতে। এখানে শিশু মনের উপযুক্ত পদ্ধতিতে আপনার আদরের সন্তানকে অতি যত্নের সাথে সম্পূর্ণ মানসিক চাপমুক্ত শিক্ষাদানের ব্যবস্থা রয়েছে। আপনার শিশুর উজ্জ্বল ভবিষ্যতের জন্য এখনই যোগাযোগ করুন সেন্ট পলস স্কুল ধূপগুড়িতে। বিশদ জানতে যোগাযোগ করুন 9046055002, মিলপাড়া রোড, ধূপগুড়ি।